রংপুরের পীরগাছ উপজেলার নয়টি ইউনিয়নের তাম্বলপুর ছাওলা কান্দি অন্যদানগর এলাকা সহ আশপাশের কয়েকটি গ্রামে দেখা মেলে পানের বরজের এমন চিত্র নিজেদের ও পরিশ্রমকে কাজে লাগিয়ে পান চাষে সফলতা পাচ্ছেন কৃষকেরা এসব গাছ একটানা ফলন দেয় পনেরো থেকে বিশ বছর রোগবালয় হয় কম গাছ লাগে তারপরে মাথা ভাঙা লাগে পাতা লাগে পান তুললাম পঁচিশ হাজার প্রথম পর্যায়ে বড় যে বিঘা প্রতি কৃষকের খরচ হয় এক লাখ টাকা এরপর স্বল্প খরচে প্রতি বছর পান বিক্রি হয় দুই থেকে আড়াই লাখ টাকা কৃষকরা জানায় সরকারি সহযোগিতা পেলে পান চাষে আরো আগ্রহ বাড়বে কৃষকদের প্রতি মাসে কমপক্ষে হলো আমি তিনবার করে পান তুলি বা চার বার তুলি প্রতি মাসে আমার অনেক টাকা রুজি হয় পানের বড় প্রায় তিন লাখ টাকার মতো খরচ করি করার পরে মনে করো আমার কি কোনো রকম সমস্যা চলে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় তো আশা করা যায় হয়তো বা আমাদের পাশাপাশি পণ্য ভয়েরও এমন ধরনের উদ্যোগ নিয়ে লাভবান করার চিন্তাধারা করতে পারে পাট কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি অন্যান্য সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা পাঞ্চাশী ভাইরা যারা আছে তারা তাদের যে কোনো পরামর্শ দরকার হলে তারা আমাদের কাছে আসতে পারে এবং আমাদের প্রত্যেকটা ব্লকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের কাছে গেলেও তারা পরামর্শ দিয়ে থাকবেন স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে মাই টিভি নিউজ ডেস্ক